ডেল্টা পিএলসি ও এইচএমআই প্রোগ্রামিং এর ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে জানাই স্বাগত। সো আজকে আমরা এইচএমআই এর পাইপ এলিমেন্ট নিয়ে কাজ করব এবং দেখব এটি কিভাবে কাজ করে। সো এখানে দেখতে পাচ্ছেন একটি ডিজাইন করা রয়েছে, যে এটি একটি আমার সোর্স এবং সোর্স থেকে আমার পানি ফ্লো করবে। এটি আমার একটি পাম্প মোটর, মোটরের মাধ্যমে আমার ট্যাঙ্কটি ভর্তি করবে। এটি একটি আমার ট্যাঙ্ক এবং এগুলো আমার হচ্ছে পাইপ। সো প্রথমে যদি আমরা প্রোগ্রামিংটি দেখি, দেখুন সো এখানে দেখুন এই প্রোগ্রামিং এর বিভিন্ন লজিক তৈরি করা রয়েছে এবং এর সাপেক্ষে এই সময় আমি সে অনুযায়ী ডিজাইন করেছি। সো এখানে একটি ট্যাঙ্ক নিয়েছি এবং এখানে তিনটি পাইপ নিয়েছি, দেখুন একটি মোটর পাম্প মোটর নিয়েছি, তারপর এখানে কিছু বাটন এলিমেন্ট নিয়েছি। সো এই যে ডিজাইনটি করলাম, এটি কীভাবে করলাম বা কোথা থেকে নিলাম, সো আমরা এখন দেখবো এবং এই ডিজাইনটি আমাদের থাকবে এবং এই ডিজাইন অনুযায়ী আমরা সিমুলেশন দেখবো। সো সিমুলেশন দেখার পূর্বে আমরা এগুলো কীভাবে আমরা এখান থেকে নিব এবং কীভাবে ডিফাইন করবো সেগুলো দেখে আসি। চলুন, সো আমরা যদি ট্যাঙ্ক নিই, এরকম একটা ট্যাঙ্ক নিই, সো এখানে দেখুন যে পাইপ ড্রাপ রয়েছে। সো প্রথম নম্বর যে পাইপটি রয়েছে এটি যদি আমরা এখানে দেখি, তো দেখুন সেম একটি আমরা ট্যাঙ্ক পেয়ে নিয়েছি। সো এটি কীভাবে ডিফাইন করতে হয়, সো এটি ডাবল ক্লিক করলে দেখুন যেখানে রিড অ্যাড্রেস, সেখানে অ্যাড্রেস দিয়ে দিতে হবে যে এটি আপনি কার সাপেক্ষে এটিকে সিমুলেট করে দেখতে যাচ্ছেন। সো এখানে দেখুন আমি টাইমারের সাপেক্ষে এই ট্যাঙ্কটি নিয়েছি, অর্থাৎ আমি যদি টাইমারে 10 সেকেন্ড সেট করে দিই তাহলে আমার এই ট্যাঙ্কটি ভর্তি 10 সেকেন্ড সময় নেবে। সো এবং এই পাশে দেখুন যে মিনিমাম এবং ম্যাক্সিমাম, এখানে মিনিমাম করা হয়েছে আমার 0 এবং ম্যাক্সিমাম করা রয়েছে 200। তাহলে আপনারা যখন ট্যাঙ্ক নেবেন তখন কী করবেন, টাইমারের সাপেক্ষে এটিকে অ্যাডজাস্ট করে দেবেন। সাপোজ 30 হতে পারে সেটি, বা বিভিন্ন টাইমার হতে পারে, ল্যাস টাইমার বা আনল্যাস টাইমার হতে পারে, সো আপনি এখানে অ্যাডজাস্ট করে দেবেন। সো তারপর আমি কী নিয়েছি, দেখুন এখানে একটি পাইপ এলিমেন্ট নিয়েছি। সো এটি একটি হরিজন্টাল পাইপ এলিমেন্ট। সো এই যে আবার পাইপ গ্রাফে যে এখানে দেখুন যে হরিজন্টাল পাইপ এলিমেন্ট, এখানে যদি আমরা নিয়ে এটা দেখুন যে এর মতো হয়ে গেছে। তারপরে এটি যদি ডাবল ক্লিক করে আমরা দেখুন যে এখানে রয়েছে রিড অ্যাড্রেস, অর্থাৎ আপনি এটি কার সাপেক্ষে অন করতে চাচ্ছেন। সো এখানে দেখুন যে আমি এটি আউটপুট যে আমার ওয়াইজিরোটি রয়েছে তার সাথে আমি লিঙ্ক করিয়ে দিয়েছি, আপনি চাইলে তার সাথে এখানে লিঙ্ক করে দিতে পারেন। তো এখানে আপনি যদি আপনি যে আউটপুটটি নেবেন সে আউটপুট হিসেবে এখানে লিঙ্ক করে দেবেন। তারপরে এখানে দেখুন যে রয়েছে পাইপ ডায়ামিটার, এখানে যদি আপনি 2 এর জায়গাতে 4 করেন তাহলে দেখুন পাইপ ডায়ামিটার মোটা হয়ে যাবে। সো আমি ওটা হয়ে যাচ্ছে 2, সো দেখুন 2 হয়ে গেছে। তারপরে দেখুন একটি অ্যাঙ্গেল জয়েন্ট দেওয়ার জন্য, সো এটি কীভাবে নেবেন, এই যে দেখুন যে পাইপ গ্রাফ, পাইপ গ্রাফ যে 5 নম্বর যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে এরকম একটা অপশন পাই যাবেন। তারপরে আপনি আপনার প্রয়োজন মতো এটি ঘুরে নিতে পারেন, এভাবে চাইলে আপনি এটিকে ঘুরে নিতে পারেন। তারপরে এই মোটরটি, এই যে মোটরটি নিয়েছি আমি, এই মোটরটি আপনি আপনারা পিকচার এলিমেন্ট থেকে নিয়ে নেবেন। তারপরে দেখুন যে আমি আরেকটি এই পাইপ এলিমেন্ট নিয়েছি। সো পাইপ এলিমেন্ট কী বললাম, পাইপ এলিমেন্ট আপনারা Y0 দ্বারা বা Y1 বা আপনারা যে আউটপুট নেবেন সে আউটপুট দ্বারা ডিফাইন করে দেবেন। তারপরে আরেকটি বিষয় দেখুন যে এই যে পাইপ এলিমেন্টে আপনারা যে ফ্লো কার্সর কালার, অর্থাৎ যে পানির যে কালারটি আপনি কীরকম চাচ্ছেন, আমি এখানে এখানে ব্লু কালার দেওয়া আছে, আপনি চাইলে এখানে সবুজ কালার নিতে পারেন। দেখুন যে এখন সবুজ কালার হয়ে গেছে পানির কালার, তো আপনি এভাবে চাইলে আপনার কালার চেঞ্জ করে নিতে পারেন। যদি আমি ব্লু রাখছি, দেখুন ব্লু হয়ে গেছে আবার, এভাবে চাইলে আপনি পানির কালার চেঞ্জ করে নিতে পারেন এখানে ফ্লো কালার। মানে এখন যদি আমরা এই প্রোগ্রামটি সিমুলেশন করে দেখি, চলুন এটি যদি সিমুলেশন করে দেখি, দেখুন যে আমার ট্যাঙ্কটি ফিল হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে আমার 10 সেকেন্ড সময় দেওয়া রয়েছে এবং 10 সেকেন্ড মধ্যে এই ট্যাঙ্কটি ভর্তি হয়ে যাবে এবং আবার 10 সেকেন্ড হয়ে গেলে সে 15 রিসেট হয়ে যাবে, রিসেট হয়ে সে আবার 15 10 সেকেন্ডের জন্য অন হয়ে যাবে। সো এটিকে অফ করতে চাইলে আমরা যদি এখানে প্রেস করে ডাউন লেভেল আমার হাই, হাই লেভেল আমার হাই, দেন দেখুন যে আমার ট্যাঙ্কের যে পানিটি এখান থেকে স্থির হয়ে গেছে এবং আমার মোটরটিও অফ হয়ে গেছে। এবং যখন আমি এটিকে অন করে দেবো, দেখুন যে আমার আবার ট্যাঙ্কটি পানি ভরতে শুরু করেছে। সো আপনি চাইলে পাইপ এলিমেন্ট ব্যবহার করে এভাবে বিভিন্ন ধরনের কন্ডিশন তৈরি করতে পারেন। সো আশা করি পাইপ এলিমেন্ট সম্পর্কে বুঝতে পারছেন এবং ট্যাঙ্ক কীভাবে নেবেন এবং কীভাবে অ্যাড্রেস করে দেবেন। যেমন বললাম যে এই পাইপ এলিমেন্টগুলো আমি Y0 সাপেক্ষে, আপনি যে আউটপুটগুলো নেবেন সে আউটপুট সাপেক্ষে দিয়ে দেবেন। তারপরে এটি আমি নিয়েছি টাইমার সাপেক্ষে, অর্থাৎ আমি যে টাইমারটি নিয়েছি T0 বা T256 যে টাইমারটি নিয়েছি আমি, সেই টাইমার সাপেক্ষে আমি এই ট্যাঙ্কটি ডিফাইন করে দিয়েছি। এবং আমার টাইমার যখন যতক্ষণ পর্যন্ত কাউন্ট করবে
ততক্ষণ পর্যন্ত এই অর্ডারটি এভাবে করতে হবে। সো এই সিস্টেমটি এভাবেই কাজ করছে, আপনারা চাইলে আপনার ইচ্ছা মতো বিভিন্ন সিস্টেম তৈরি করতে পারেন। সো আজকে এই পর্যন্তই।